শুনলাম আপনি নাকি আমার উপর খুব রেগে আছেন। রাগটা কি স্বাভাবিক না? আপনি আমাকে পুরান ঢাকার মাইয়ের লগে গোল্লা ছুট খেলবেন। কি সব বলছেন আপনি, গোল্লা ছুট খেলেছি মানে? আয় মিয়া, খারাপ কথা শুনবার চান আমার মুখ দিয়া? আপনি কি করছেন আপনি জানেন না? আমাকে পুরান ঢাকার একটা ভদ্র মাইয়ারে ফুসলায় ফাসলায় লইয়া গেছেন। আপনার এই অভিযোগ মোটেও ঠিক না। আসলে উনাকে তো আমি ইচ্ছে করে নিয়ে আসি নাই, উনি জোর করে এসেছেন। আর আমি জাস্ট চাচ্ছিলাম যে উনাকে একটা স্কোপ করে দিতে, কিন্তু উনি তো ওই স্কোপটা নিতে পারলেন না। কাজে লাগাইবার পারে নাই না? এই কোম্পানির মালিকের কাছে ওরে পাঠাইতে চাইছিল কেটা? হ্যাঁ, আপনারা পাঠাইতে চাইছেন? এমডি সাহেব উনাকে পেমেন্টটা চেকে দিতে চেয়েছিলেন। এই চেকটা পাঠাই দিলেই পারতো। হ্যাঁ, যাইবার কইছিল কেলা? আরে ধুন ফুন বুঝে না আমারে। হ্যাঁ আচ্ছা, আপনি একটা মেয়ে মানুষ হয়ে কি সব কথা বলছেন বলেন তো? এই জন্য আমার কাছে ওই পুরান ঢাকার মানুষজনকে একদম অবজা। পুরান ঢাকার লইয়া কোনো কথা কবি না। পুরান ঢাকা লইয়া যদি আর একটা কথা কষ্ট, একটা চটপটি বনায়া চারটি বটি করে গোল করে দেবো। আমার বোনের হবু ননদ, এবার বুঝবার পারছস? হ্যাঁ, তুই একেরে আমাকে ঘরের মধ্যে হাত দিয়ে ফেলাইছস কলাম। মোগলে আজম, আমার সম্মুখ থেকে দূরে থাকবি। ভুলেও যদি তুই আমার সামনে পড়ে যাস না, তোর কিন্তু হাড্ডি গুড্ডি আমি একটা আলাদা করে দেবো। কি বললেন আপনি? হ্যাঁ, গালি গালাজ দেওয়ানের আগে ফোনটা রাখ। জঘন্য ভাষা, মুখের ভাষা এত জঘন্য হয়? খালি তো বোতলের ছিপিটা খুলছি, বাকিটা পড়ে দেখ। রাজি থাকলে ডেট ফিক্স করে ফেলো। এসবে কি মানে রিয়া? তোমার কাছ থেকে চলে যাওয়ার দিন আমি তোমাকে বলেছিলাম, যদি তোমার কাছে ফিরে আসি তাহলে আমি তোমার, আর যদি না আসি তাহলে তোমার না। তার মানে তুমি ফিরে আসনি? না, আমি ছবি আপু শেল্টারে ছিলাম, সেখান থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে, এটা কি ফিরে আসা বলে? কিন্তু আমি তো তোমাকে ক্ষমা, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম। তুমি কি তোমাকে ক্ষমা করেছি? আমি কি একবারও তোমাকে বলেছি যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি? আমি শুধু বলেছি তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার, ব্যাস। তুমি ওখানেই থেমে গেলে, তুমি তো আমার কাছে ক্ষমা চাওনি, এখন বলছো আমি তো ক্ষমা চেয়েছিলাম। ও আচ্ছা, তার মানে আমাদের রিলেশনটা আর আগায়নি, আমরা আগের জায়গাতেই আছি। হ্যাঁ, তারপরেও তোমার আব্বা যখন চাচ্ছেন তার অনারে আমি বাট 5 crore। তুমি যেভাবে কথা বলছো, 5 কোটি টাকা দিন মোর তো কোনো রাজকন্যাও চায় না। আমি চাই। দেখো রিয়া, তুমি সম্ভবত আমার সাথে আর সম্পর্কটা রাখতে চাইছো না। এই তো বুঝতে পেরেছি, কিন্তু একটু লেটে। তুমি আমাকে মারতে চেয়েছিলে, আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল, এরপর তোমার মনে হয় তোমার সাথে আমার সম্পর্ক রাখা উচিত? নেভার। তোমার আব্বাকে থামাও, তোমার আব্বাকে বলবে আমাকে এসব বিয়ের কথা বলে যেন বিব্রত না করে। কি মিসগাইডেড কে করছে? আবির নয় তো?